বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুবই দুঃখ ভারাক্রান্ত মনে ভিডিও তৈরি করতেছি, কারণ আজকের ভিডিওর প্রসঙ্গটা খুবই কি বলবো, একজন মুসলমান হিসাবে খুবই কি বলবো লজ্জাজনক। একজন মুসলমানের মুখে এরকম কথা কিভাবে তারা বলতে পারে, আমার মানে বিবেকে বাধে। অবশ্যই আমার টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কি বিষয়ে কথা বলবো। বিষয়টা খুবই কষ্টজনক। বর্তমানে কোনো 20 বছর বা 22 বছরের ছেলে মানুষ যদি দাঁড়িয়ে রাখে, তাকে সমাজে হেয় করে, প্রচণ্ড হেয় করা হয়। আমি দেখছি আমাদের দাঁড়িয়ে দেখতেছেন, জানি অনেক কটূক্তি হয়, অনেক কথা হয়। দেখবেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে দাঁড়িয়ে রাখবেন, আপনাকে নিয়ে মজা করবে, হুজুর হয়েছিস তুই, হুজুর হয়ে গেছিস, অনেক কথা বলবে, আপনাকে নিয়ে অনেক ট্রোল করবে, আপনাকে জিহাদ করতে হবে তাদের সঙ্গে। এরকম জিহাদ মনের সঙ্গেও জিহাদ করতে হয়। কম বয়সে দাঁড়িয়ে রাখলে কিছু শ্রেণীর লোক আপনাকে বলবে যে বুড়া হয়ে গেছে, বিয়ের আগেই দাঁড়িয়ে রাখছে, এরকম কথা বলবে। আমি আজকে ভিডিওটা এজন্যই তৈরি করতেছি, আঙ্গুল দেখায় তাদের আমি আর কিছু কথা না বললেই নয়, যদি দাঁড়িয়ে রাখলেই বুড়া হয়ে যায়, ক্লিন শেভ করলে 40 বছর বয়সেও আমরা যুবক কেমনে সম্ভব। আসলে তাদের ইসলাম নিয়ে, সুন্নত নিয়ে, নবীর সুন্নত নিয়ে অ্যালার্জি আছে, মনের মধ্যে প্রচণ্ড অ্যালার্জি আছে, সেজন্য দাঁড়িয়ে দেখলেই তাদের মনের মধ্যে খুবই অ্যালার্জি ভাসে। আমার একটা ফ্রেন্ড দাঁড়িয়ে রাখছে, আমার একটা ছোটো ভাই দাঁড়িয়ে রাখছে, কালকে আমাকে এমন কথা বলল, ভাই দাঁড়িয়ে রাখছি আপনার দেখে। আমি বললাম আমার দেখে কেন, সুন্নত হিসাবে রাখছি। বাসায় বলে যে এখন বুড়ো হয়ে গেছিস, দাঁড়িয়ে রাখতেছিস। আমি বললাম ভাই তোমার নবীর সুন্নত পালন করতে গেলে তোমাকে জিহাদ করেই পালন করতে হবে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকমই, কোনো সুন্নত পালন করতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনার ফ্যামিলির সঙ্গে জিহাদ ঘোষণা করতে হবে, তারপর মনটাকে অনেক শক্ত করতে হবে, মনটাকে অনেক শক্ত করতে হবে। অনেক কষ্ট পাইছে ছোটো ভাই, বয়স 19 বছর হবে, আমার দাড়ি দেখে তার ভালো লাগছে, সেজন্য দাঁড়িয়ে রাখছে, সুন্নত হিসাবে রাখছে, আমার বলতেছে মনের দুঃখের কথাগুলো বলতেছে। তাই এই ভিডিওটাতে আমি শেয়ার করব। আসলে ভাই আপনাদের ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন, সুন্নত নিয়ে এত অ্যালার্জি কেন আপনাদের, সুন্নত নিয়ে আপনাদের অ্যালার্জি, মানে আপনি ইসলামের 6666টা আয়াত আছে, একটা আয়াত না মানলে আপনার ইমান থাকবে কেমনে বলেন তো আমাকে, আমার বুঝে আসে না। কোন বিবেকে এসব কথা বেলায়, আমার বয়স মনে করেন 26 বছর, আমি দাঁড়িয়ে রেখেছি দেখি বুড়া হয়ে গেছি, এটা কেমন কথা। ও 20 বছর বয়সে দাঁড়িয়ে রাখছে দেখিয়ে ওর ফ্যামিলি এমন কথা বলছে যে দাঁড়িয়ে রাখবি, নাহলে বাসায় দাঁড়িয়ে রাখলে বাসায় থাকবি না, এরকম কথা বলছে। তাহলে আমি জানি না কোন মুসলমানের ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে যে দাঁড়ি নিয়ে এত অ্যালার্জি কেন। ভাই আপনি 45 বছর হয়েছে, ওর বাবার আবার দাঁড়ি নাই, ক্লিন শেপ, 55 বছর বয়স হচ্ছে, ক্লিন শেপ, তার ছেলে আবার দাঁড়িয়ে রাখছে, এটা নিয়ে খুবই অ্যালার্জি। আমার খুবই কষ্ট লাগে এইসব মানে ভিডিও তৈরি মানে কন্টেন্টটা আজকে মানে মানে আমি যে মুখের মধ্যে হাসি শোনার পর থেকে হাসিটাও হারিয়ে ফেলেছি, খুবই কষ্ট লাগে। মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করলে যে আমরা মুসলমান তা নয়, কিন্তু আমার খুবই কষ্ট। আপনারা আপনাদের আমার কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখে যাবেন, দাঁড়িয়ে রাখলে কি বুড়ো হয়ে যায় একটা ছেলে, সবার কাছে প্রশ্ন রাখি গেলাম। আমি আমার ব্যাপারে না, আমি ওই ছোটো ভাইয়ের ব্যাপারটাই আপনাদের তুলে ধরলাম যে একটা নবী সুন্নত ধরে রাখতে যাচ্ছে একটা কেবল মানে এখনও 20 হয়নি, সবে মাত্র 20 হবে, 19 বছর পার হয়েছে, 20-এ পড়তেছে, দাঁড়িয়ে রাখতে যাইতেছে, তার ফ্যামিলি এভাবে বলতে পারে, একজন মুসলিম ফ্যামিলি হয়ে কেমনে পারে। আপনি নামাজ পড়েন ভালো কথা, আপনার ছেলে দাঁড়িয়ে রাখতে চায়, এটা নিয়ে আপনার এত কটূক্তি কেন, মনের মধ্যে অ্যালার্জি কেন। আবার একটা কথা বলছে দাঁড়িয়ে রাখলে বিয়ে হবে না, কিন্তু আমরা কিন্তু তোর ছেলে খুঁজতে পারবো না, এরকম অনেক কথা বলছে ফ্যামিলি থেকে। তখন আমি বললাম তাওয়াক্কাল তো আল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর
যদি মনের মধ্যে একদম নেক নিয়ত থাকে যে দাড়ি রাখবই, তাহলে জিহাদ করতে হবে, এখনই দাড়ি রাখি দাও। অনেক কথা শুনতে হবে, কেবল তো তুমি ভার্সিটির ফার্স্ট ইয়ারে অনেক কথা শুনবা, অনেক ট্রোল করবে ফ্রেন্ড সার্কেল, অনেক ট্রোল করবে তোমাকে নিয়ে, এ হুজুর আসছে, নতুন হুজুর আসছে, অনেক কথা বলবে তোমাকে। কিন্তু তোমাকে সহ্য করে যাইতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। অনেকে অনেক কথা বলবে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমি এরকম অনেক আমার ফলোয়ার আছে যারা এরকম ভুক্তভোগী, তাদেরকে নিয়ে বলতেছি, ভাই অনেক কথা শুনতে হবে দাড়ি রাখতে গেলে। আপনি সুদ খান, কোনো সমস্যা নেই, আপনি ঘুষ নেন, কোনো সমস্যা নেই, দাড়ি রাখবেন আপনার সমস্যা। আপনাকে নিয়ে ফ্যামিলি ট্রোল করবে, আপনার ভাই বোন ট্রোল করবে, সবাই ট্রোল করবে, বলবে তুই বুড়ো হয়ে গেছিস। সেজন্য আমি বলবো যে ঈমান শুধু এক জায়গায় না, শুধু নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ না, রোজা রাখার মধ্যে সীমাবদ্ধ না, সরাই সেটাই আছে। আপনি সুন্নতগুলো ধরে রাখতে হবে। আপনার ফ্যামিলিতে যদি আপনার সুন্নত না থাকে, কোনোদিনও বরকত হবে না। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।